দিস ইজ খাজা। আজকের বিষয়টা কিন্তু খুব মজার এবং দারুণ, সবার কাজে লাগবে। সেটি হচ্ছে বিয়ে আগে নাকি কেরিয়ার আগে, তাহলে সন্তান কবে? কেউ আমরা বিয়ে করেছি, কেউ আমরা বিয়ে করব, কেউ আমরা বিয়ে দিব, কাজে এই ভিডিওতে কার না লাগবে বলেন? কেউ বিয়ে করছে আগে, কেউ বিয়ে করছে পরে, তাহলে ভালো কোনটা, আগে করা ভালো নাকি পরে করা ভালো? সেই বিষয়ে আসার আগে একটা অনুরোধ আছে, সেটি হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। এই চ্যানেলে অনেক দরকারি ভিডিও আছে, অনেক টিউটোরিয়াল দিয়েছি এবং দেব, সেগুলো মানুষের কাজে লাগবে, বাংলাদেশের মানুষদের জন্য কাজে লাগবে, বাংলাদেশের প্রফেশনালস, বাংলাদেশের সাধারণ মানুষ অনেকের অনেক কাজে লাগবে। প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল, শুধু কি সাবস্ক্রাইব, শেয়ারও করবেন, মানুষের মঙ্গল হবে। তো চলুন আলাপ করি এবং আপনারা মতামত দিবেন, সেই মতামতের ভিত্তিতে হয়তো আরও কিছু তৈরি করতে পারবো। এখন বিয়ে আগে করা ভালো নাকি পরে করা ভালো, এক্ষেত্রে আমরা সবাই জানি এবং সবাই বোধহয় একমত হব যে বিয়েটার মাঝামাঝি করা ভালো, আগেও না পরেও না, মাঝামাঝি। তো মাঝামাঝিটা কখন? আর আগে বিয়ে করলে কী লাভ, আগে বিয়ে করলে কী ক্ষতি, পরে বিয়ে করলে কী লাভ কী ক্ষতি, কোনটাতে বেশি লাভ কোনটাতে বেশি ক্ষতি? আগে বিয়ে করলে যেটা হচ্ছে সেটাকে আমরা বাল্যবিবাহ বলতে পারি, এবং বাংলাদেশে বাল্যবিবাহ নিয়ে অনেক কাজ হয়েছে, আমি অনেক ক্যাম্পেইন করেছি। বাল্যবিবাহ হলে যেটা হচ্ছে, আই মিন 18 আগে যদি মেয়েদের বিয়ে হয় কিংবা 16 আগে, তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়েছে, এবং ছেলেরা যদি 20 আগে পরে বিয়ে করে তাহলে আমরা জানি তাদের ক্যারিয়ার ঝুঁকিতে পড়ে যায়। আমি বোধহয় একটু বৈষম্য করলাম, আসলে মেয়েদের দুটো ক্ষতি হবে, এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, আরেকটি হচ্ছে তার কেরিয়ারের সর্বনাশ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। খুব কম আছে যারা আলিয়াজি বিয়ে করলেও অনেকে দাঁড়াতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তার আগে তো আরেকটা কথা, ইদানিং তো দেখা যাচ্ছে যে অনেকে বিয়ে করছেন না। এই ভিডিওতে যারা বিয়ে করবেন না বা করছেন না তাদের প্রতি সম্পূর্ণ রেসপেক্ট আছে। বিয়ে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, কেউ বিয়ে না করতেই পারে এবং তাকে আমরা বিয়ে করার জন্য চাপ দিতে পারি না। কেউ যদি বিয়ে করতে না চায়, বিয়ে না করে সে ভালো থাকে, থাকুক। সো বিয়ে না করার সংখ্যাটাও বাড়ছে, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ রেসপেক্ট থাকতে হবে। কিন্তু যারা বিয়ে করবেন, তার আগে বলে নেই যে গবেষণা এবং পৃথিবীর বিভিন্ন জ্ঞানী লোকরা বলছেন যে বিয়ে করলে আমাদের বেশি দিন বাঁচার সম্ভাবনা থাকে, সুন্দরভাবে বাঁচার থাকার সম্ভাবনা থাকে এবং আনন্দের সাথে বাঁচার সম্ভাবনা থাকে, এবং হার্ট নাকি একটু ভালো থাকে। সে যেই হোক, বিয়ে করেও ভালো থাকতে পারি, বিয়ে না করেও ভালো থাকতে পারি, বিয়ে করেও খারাপ থাকতে পারে, বিয়ে না করেও খারাপ থাকতে পারে, যদি পরিকল্পনায় ভুল হয়। আর আজকের এই ভিডিওটি তৈরির অন্যতম একটি সোর্স হচ্ছে আমাদের জাতীয় মাধ্যমগুলো বলেছে বাংলাদেশের তরুণ তরুণীদের 80% বেশি ছেলে মেয়েদের কেরিয়ার প্ল্যান থাকে না। এটি কিন্তু একটি বিপজ্জনক বার্তা। কেন? যেই মানুষদের কেরিয়ার প্ল্যান থাকে না তার তো বিয়ের প্ল্যান নাই, এটি তো সর্বনাশের কথা। তাকে একটা সার্টেন টাইমে দাঁড়াতে হবে, জবে বা বিজনেসে এন্ট্রি করতে হবে, বিয়ে করতে হবে সময় মতো। কিন্তু প্ল্যানেই যদি না থাকে তাহলে তো বিপদের কথা। এবং আজকে বাংলাদেশে একদিকে যেমন বাল্যবিবাহ হচ্ছে, আরেকদিকে প্রচুর মানুষ 30 ক্রস করে যাচ্ছে, 30 পরে বিয়ে করছে, ছেলে এবং মেয়ে দুপক্ষ। এর আর্লি ম্যারেজের কিছু বিপদের কথা বলেছি, এবার লেট ম্যারেজ যেটাকে বলা হয় তার কিছু বিপদের কথা আপনারা সবাই জানেন। যে লেট ম্যারেজের কারণ যে শুধু অপরিকল্পনা সেটাই নয়, অনেকে কেরিয়ার পিছনে এত দৌড়ান দৌড়ান যে তাদের বিয়ে করার সময় থাকে না, আর একটু দাঁড়াই
আরেকটু দাঁড়াই, তারপরে বিয়ে করব। এই করতে করতে মনের মতো মানুষ পেতে পেতে সময় চলে যায়, পছন্দের মানুষ পেতে পেতে সময় চলে যায়। বাঁচতে বাঁচতে খুঁজতে খুঁজতে অনেকে দেখা যায় 3 বছর যাবার খালি মেয়ে দেখতেছে কিংবা ছেলে দেখতেছে, দেখতে 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 এক সময় হয়তো কোনো একটা চয়েস করে। তো আসলেই কি এত দেখা দরকার? সেখানে কতগুলা, এবং খেয়াল করবেন আপনারা সবাই জানেন এই বিয়ের সময় এক ধরনের অ্যাডজাস্টমেন্ট চলে। কীরকম? প্রথমে একটা বড় ভাবনা নিয়ে আগায়, তারপর সে মার্কেটটা বোঝার চেষ্টা করে, আস্তে আস্তে তার সাথে অ্যাডজাস্ট করতে পারে। যারা খুব স্মার্ট তারা দ্রুত অ্যাডজাস্ট করে। তো নিজের চাহিদা নিজের আশা বিশাল করে রাখলে অনেকে করে সেটা একটু বিপদ ঘটাতে পারে। বাঁচতে বাঁচতে যেন সময় চলে না যায়। আমার এক বস ছিলেন, তিনি বলতেন, আরে সাজতে সাজতে যেন ট্রেন ছেড়ে না দেয়। ট্রেনে তো উঠতে হবে, সাজানো হয় একটু কম হলো, তার মানে বিয়ের সিদ্ধান্ত নিতে নিয়ে বাঁচতে 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 যেন আপনার সময় না চলে যায়। তখন যেন আপনি আবার কারো বাছার প্রক্রিয়ার মধ্যে না পড়ে যান। আপনি যখন বাঁচতেছেন খেয়াল কিন্তু রাখা দরকার আপনাকে কেউ বাঁচতেছে। সুতরাং সেই সময় খুব সতর্কতা খুব জরুরি। এখন দেরিতে বিয়ে করার অনেক কারণ থাকতে পারে, আগের চেয়ে কারণ এখন কম। লাইক আমার ভাই বোন উপরে 5 জন আছে, তাদের বিয়ের সাথে না হওয়া পর্যন্ত আমার বিয়ের কথাই কেউ উঠায়নি, কোনো শব্দও নেই। এটা আগের দিনে হয়েছে যেখানে 6-7-8 জনের পরিবার ছিল, আজকাল তো তাই না? আজকাল পরিবারের সদস্য 1 কি 2 জন। তাহলে কেন আমাদেরকে 30 পার হতে হবে? তো যদি আমরা বিয়ে করি, একটা সিদ্ধান্ত বিয়ে না করা, আর একটা সিদ্ধান্ত যদি বিয়ে করি, তাহলে মেডিকেল সায়েন্স ও জ্ঞানেরা যেগুলো বলেন সেগুলো মানলে তো সুবিধা। তারা বলতে চান যে 27-এর মধ্যে প্রথম বাচ্চা নেওয়াটা ভালো, 30-এর মধ্যে বাচ্চা নেওয়াটা খুবই দরকার। 30 পার হয়ে গেলে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের জটিলতা হয়, আমরা সবাই জানি। মেডিকেল সায়েন্সের বাইরে যারা আছেন তারাও যান, এবং বিভিন্ন হসপিটালে গিয়ে দেখবেন, আমিও গিয়েছি ফার্টিলিটি সেন্টারগুলোতে, সেখানে ভিড় দেখবেন কী পরিমাণ ভিড় বাড়ছে বাড়ছে বাড়ছে। তার মানে অনেকে সন্তান চাচ্ছেন তাদের নিজেদের ভুলের কারণে বা অবহেলার কারণেও কিন্তু অনেকগুলো জটিলতা তৈরি হচ্ছে। একটা হচ্ছে ন্যাচারাল হতেই পারে, কিন্তু আমার ভুলের কারণে আমাদের ভুলের কারণে যেন আমরা সাফার না করি। সন্তান নেব কবে? তো সন্তান নেওয়ার সময় কিন্তু মেডিকেল সায়েন্স তো বলেই দিয়েছে। এরপরে যে শুধু স্বাস্থ্যগত নয়, আজকালকার দিনে এই সন্তান নেওয়ার সাথে আপনার কেরিয়ার সংযুক্ত, আপনার অর্থনীতি সংযুক্ত। বাইরের দেশে অনেকেই দেখবেন বাচ্চা পরপর 2 নেয়। কেন পরপর 2 বাচ্চা নেয়? এর সাইকোলজিটা খুব পরিষ্কার। এক, নারী বা পুরুষ যখন তাদের কেরিয়ারে মাঝামাঝি চলে যায়, যখন তাদের রাইজিং শুরু হবে, সেই সময় সন্তানের জন্য সময় দেওয়া তাদের জন্য চ্যালেঞ্জিং, উন্নত দেশগুলোতে, আমাদের দেশেও এখন। তো সময়টা যদি আপনি আগে দেন, তখন আপনার কেরিয়ার যখন আগাতে থাকবে, আপনি নিশ্চিন্ত মনে আপনি প্রচুর সময় দিতে পারবেন। 27-28-30-এর মধ্যে যদি 2 বাচ্চা নিয়ে নেওয়া যায়, মাশাআল্লাহ, খুবই ভালো খবর। এরপর আপনার কেরিয়ার সব কিছু সময় মতো পরিকল্পনা মতো সুন্দরভাবে শুধু আগাতেই থাকবে। কিন্তু সন্তান নিতে যদি আমরা দেরি করি, এবং এই 2 সন্তান পরপর নিলে সুবিধা কী? একজন আরেকজনের সঙ্গ পেয়ে পেয়ে বড় হয়। এখন তো সব নিউক্লিয়ার ফ্যামিলি, বাচ্চাদের একটি বড় সমস্যা হচ্ছে নিঃসঙ্গতা। তো 2 বাচ্চা পাশাপাশি বেড়ে উঠলে, 1-1.5 বছরের মধ্যে ডিস্টেন্স থাকলে তারা পরস্পরকে সঙ্গ দেয় এবং ভালোভাবে বেড়ে উঠে, সুন্দরভাবে গড়ে উঠে। তাহলে বিয়ের সময়টা মাঝামাঝি হওয়াটা সবচেয়ে ভালো। এবং কেরিয়ার প্ল্যান তো থাকতেই হবে, কেরিয়ার প্ল্যানের মধ্যে আপনার বিয়ের প্ল্যানও থাকতে হবে। যে আমি কবে জবে ঢুকবো, এটা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ার সময় নির্ধারণ করা দরকার। যে আমি কবের মধ্যে আয় করব, কবের মধ্যে নিষ্পায়ে দাঁড়াবো,
কবের মধ্যে আমার সাথে যে বেলা বয়স আছে, যাকে আমি কথা দিয়েছি, যাকে আমি আশ্বাস দিয়েছি, তাকে কতদিন অপেক্ষায় রাখবেন? তাকে যদি পেতে চান আপনাকে তো সময় মতো দাঁড়াতে হবে। সো পড়াশোনা নির্দিষ্ট সময় শেষ করে জবে ঢুকে বিয়ে করা। সো বাংলাদেশের হিসাবে বলা যায় এখন 23-24 ইউনিভার্সিটি পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, 25-এর মধ্যে অনেক ছেলে বিয়ে করছে, এটা ভালো দিক। এবং 25-27-এর মধ্যে কিন্তু আমরা করতে পারি, আমাদের সন্তানদেরকে সেই সময় বিয়ে দিতে পারি। দিস ইজ দ্য বেস্ট টাইম, এবং এটাই আস্তে আস্তে গড়ে উঠছে। কিন্তু এর বাইরেও একটা বড় অংশ আছে, সমস্যাটা হয় তাদের ক্ষেত্রে। এবং এখনকার দিনে আরেকটা বড় ক্রাইসিস দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ভাঙন। তার মানে আমরা আমাদের মানুষকে চিনতে পারছি না। একটি ভুল বিয়ের ঘানি টানতে টানতে জীবন শেষ হয়ে যায়। বিয়েতে যেন আমরা ভুল না করি, ভুল মানুষকে পছন্দ না করি। হ্যাঁ, ঠিক সময় বিয়ে করব, কিন্তু ঠিক মানুষটিকে বিয়ে করতে হবে। ঠিক সময় বিয়ে করলেন ভুল মানুষকে, লাইফ উইল বি এ হেল, জাস্ট এ লাইফ হেল। মানে বিয়েতে ভুল হলে জীবন একটা জীবন্ত নরকে পরিণত হয়, সেটি যেন না হয়। আমরা ঠিক সময় বিয়ে করব ঠিক মানুষটিকে। ঠিক মানুষকে চেনার জন্য পৃথিবীতে অনেক পদ্ধতি আছে। আমার একটি ভিডিও আছে, বিয়ে করবেন কাকে, ডিক্স মডেল, সেটি দেখে নিতে পারেন। মানুষ চেনা যায়, মানুষ চেনার অনেক পদ্ধতি আছে। বিয়ে করার পর বললেন যে ভেবেছিলাম একরকম, আর হয়েছে আরেক রকম। কী রে, 3-5-7 বছর আপনি একসাথে থাকলেন আর এখন বলছেন ভাবছিলাম এক দেখছি আরেক। তার মানে সত্য জিনিসকে বোঝার, অনুধাবনের কম্পিটেন্সি ডেভেলপ করতে হবে আমাদের, ঠিক মানুষটিকে বিয়ে করতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তুমুলভাবে, কাজে আমাদের চিন্তা চেতনা সেই আগের দিনের মতো রাখলে হবে না। আগের দিনে তো 5-7 জনের পরিবার ছিল, এখন তো তা নেই। একই ফর্মিউলা কাজ করবে না। দেশ আগাচ্ছে, আমরা আগাচ্ছি। এবং স্মার্টরা ঠিক সময় বিয়ে করে, ঠিক সময় ক্যারিয়ার করে, এবং ঠিক সময় সন্তান নিয়ে সুখী পরিবার করে। চলুন সবাই আমরা সুখী পরিবার করি, সবাই ভালো থাকি, দেশটাকে এগিয়ে নিই। আজ এ পর্যন্তই। এই যে এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন, সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আবারও দেখা হবে আপনাদের সাথে এ আরেকটি ভিডিওতে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম।